আসসালামু আলাইকুম আর আর বাংলা হেলথ টিপসে আপনাকে ওয়েলকাম জানিস শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটির বিষয়ে গর্ভবতী মায়েরা যে আটটি পরামর্শ মেনে চললে গর্বের শিশু মেধাবী ও বুদ্ধিমানা হবে বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ এই যুগের আরেকটি নাম হলো প্রতিযোগিতার যুগ এই সময়ে সর্বক্ষেত্রেই চরম প্রতিযোগিতা করে লক্ষ্য পূরণ করতে হয় স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে একটা ভালো প্রফেশনে নিজেকে স্থাপন করা বা কোনো একটা চাকরি নেওয়া সর্বক্ষেত্রেই মেধাবীদের খেলা তাই এই মেধাবীদের মধ্যে নিজের অবস্থানকে টিকিয়ে রাখতে সেরাদের সেরা হতে হবে সেরাদের সেরা হতে আপনাকে সব থেকে বেশি সাহায্য করবে আপনার মস্তিষ্ক বা ব্রেইনের ক্ষমতা পরিশ্রম তো লাগবে যদি এই মস্তিষ্ক বা ব্রেইনের ক্ষমতা আপনি গর্ভাবস্থায় অনেক বেশি অর্জন করে নিতে পারতেন তাহলে কেমন হতো তো দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থায় বাচ্চাকে অধিক বুদ্ধিমান ও মেধাবী করে তুলতে এমন কয়েকটি পরামর্শ যা উন্নত বিশ্বের বিশেষজ্ঞদের বৈজ্ঞানিক বিশ্লেষণ থেকে বেরিয়ে আসছে চলুন জেনে আসি পরামর্শগুলো এক ব্যায়াম করে নিজেকে একটিভ রাখুন গর্ভাবস্থায় আমাদের শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে আমরা অনেকেই নিস্তেজ হয়ে পড়ি যার কারণে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন সহ বিভিন্ন অভ্যন্তরীণ কার্যক্রম ব্যাহত হয় যা গর্ভাবস্থায় মোটেই কাম্য নয় এতে বেবির মেধা বিকাশে বাধাগ্রস্ত হয় এজন্য এজন্য বিশেষজ্ঞদের সাজেশন হল নিজের শরীরকে সর্বদা একটিপ রাখতে হবে এবং তারা মনে করেন গর্ভাবস্থায় শরীর একটিপ রাখার জন্য সিম্পল ব্যায়াম ও ঘরের টুকিটাকি কাজ করা সর্বোত্তম কোনোভাবেই ভারী ব্যায়াম ও ভারী কাজ করা যাবে না তারা এটা বলেন যে সিম্পল ব্যায়ামের মধ্যে প্রতিদিন তিরিশ মিনিট করা হাঁটা সবথেকে উত্তম দুই আপনাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে যেমন কুলিন ও ওমেগা থ্রি অ্যাসিড বিশেষজ্ঞরা সব থেকে বেশি জোর দিয়েছেন কুলিন ওমেগা থ্রি অ্যাসিডের উপর কুলিন মস্তিষ্কের কোষগুলির গঠন পরিবর্তন করে স্মৃতিশক্তিকে উন্নত করে যা তাদের জন্য জ্ঞানীয় শক্তি বিকাশের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষজ্ঞরা এও বলেন যে গর্ভবতী অবস্থায় কুলিনযুক্ত খাবার গ্রহণ বিকাশকারী শিশুর পক্ষে খুব ভালো এবং সন্তানের স্মৃতিতে দীর্ঘমেয়াদী উপকারী প্রভাব ফেলে এবং ভ্রূণের মস্তিষ্কের বিকাশের জন্য ওমেগা থ্রি ফেটিএসিডও প্রয়োজন একটা গবেষণায় দেখা গেছে ডিমের কুসুম কুলিনে পরিপূর্ণ তাই কুলিনের জন্য ভালোভাবে সেদ্ধ করে ডিম খেতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা প্রতিদিন দুই থেকে তিনটি দেশি মুরগির ডিম খাওয়া যেতে পারে ওমেগা থ্রি অ্যাসিডের জন্য প্রচুর ফল ও শাকসবজিযুক্ত স্বাস্থ্যকর খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন আপনাকে পর্যাপ্ত ফলিক অ্যাসিড আয়োডিন ও ভিটামিন ডি গ্রহণ করতে হবে ফলিক অ্যাসিড বা ফোলেট ভ্রূণের মস্তিষ্ক এবং মেরুদণ্ডের সঠিক বিকাশের জন্য প্রয়োজনীয় ফলিক অ্যাসিড ওটিজম শিশুর জন্ম থেকে বাঁচাতে সব থেকে বড় ভূমিকা পালন করে ফলিক অ্যাসিড গাঢ় সবুজ শাকসবজি মসুর বাদাম ও অ্যাবোকাডাসে পাওয়া যায় আয়োডিন একটি গুরুত্বপূর্ণ খনিজ উপাদান যা থাইরয়েড গ্রন্থির যথাযথ কার্যকরিতার জন্য প্রয়োজনীয় আয়োডিন ব্রেইনের আইকিউ লেভেল আপ করতে কার্যকরী ভূমিকা পালন করে গর্ভাবস্থায় প্রথম তিন মাসে আয়োডিনের ঘাটতি শিশুর আইকিউ লেভেল উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে দেখা গেছে গর্ভবতী মায়েদের আয়োডিন খাওয়া অত্যন্ত জরুরি সামুদ্রিক মাছ ভুট্টা দই দুধ ও লবণে আয়োডিন পাওয়া যায় ভিটামিন ডি শিশুর শক্ত হাড় এবং হার্ট বিকাশের জন্য প্রয়োজনীয় আপনার ত্বক রোদ থেকে ভিটামিন ডি গ্রহণ করতে পারে অর্থাৎ আপনাকে মাঝে মাঝে রোদ পোহাতে হবে পরেও যদি আপনার ভিটামিন ডি এর অভাব থাকে তাহলে ধূমপান ও যাবতীয় নেশাকে না বিশেষজ্ঞদের মতে যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য আপনার গর্বের শিশুকে প্রতিবন্ধী করার জন্য যথেষ্ট তাই কোনোভাবেই নেশা করা যাবে না পাঁচ আপনার বেবির সাথে কথা বলুন আমরা অনেকেই এই কাজটা হয়তো করি না বা একা একা বেবির সাথে কথা বলতে লজ্জা বোধ করি আসলে আপনি যদি জানতেন আপনার বেবির ব্রেন ডেভেলপমেন্টে এই কথা কতটা ভূমিকা রাখে তাহলে সারা দিন আপনি কথা বলতেই থাকতেন বিশেষজ্ঞরা মনে করেন বেবির সাথে কথা বলা ও বেবিকে বিভিন্ন বই পড়ে শোনালে ব্রেইনের ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পায় এই ক্ষেত্রে আপনি কোরআন ও হাদিস পড়ে শোনাতে পারেন ছয় পর্যাপ্ত ঘুমাতে হবে বিশেষজ্ঞরা মনে করেন দুর্বল ঘুম এবং ডিপ্রেশন দুটোই গর্বের বাচ্চা ও মায়ের জন্য বিপজ্জনক এতে জন্মগত জটিলতা অনেকাংশে বেড়ে যায় সাত পেটে হাত বুলিয়ে রিল্যাক্স করুন আপনি সেটা আপনার গর্বে বুঝতে পারে এবং সে খুব খুশি হয় আপনি হাত বুলিয়ে তার সাথে গল্প করতে পারেন কথা বলতে পারেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা শেয়ার করতে পারেন এবং আট ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের মেডিসিন সেবন করা যাবে না এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা গর্ভাবস্থায় শরীরের কন্ডিশন খুব একটা ভালো থাকে না এবং বিভিন্ন মায়ের অবস্থা বিভিন্ন হয়ে থাকে তাই সকলের জন্য এই ওষুধ কাজ না করে বিপদও হতে পারে তাই সকল প্রকার ওষুধ ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত তো ভিউয়ার্স আশা করছি আপনাদের আজকের এই তথ্যগুলি গর্বের বাচ্চাকে অধিক বুদ্ধিমান ও মেধাবী করে তুলতে সাহায্য করবে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টি প্রেস করবেন আর যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ